बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। अस्सलामु आलाइकुम प्रिय बंधुरा, आपनारा सबाई केमन आछेन? आशा करछि आल्लाहर रहमते जे जेखाने आछेन सेखान थेके भालो आछेन। आमिओ शुक्र आलहामदुलिल्लाह बेश बेश भालो आछि। तो आज के आपनादेर साथे आरेकटी भिडियो निये आसलाम। आशा करछि भिडियोटी शेष पर्यन्त देखबेन एबं अवश्यई भालो लागबे। विशेष करे जादेर बासाय आमार मतो बेबी आछे तादेर तो खुबई भालो लागबे, कारण एकदम इजी भावे किभावे आमी पोलाओ रान्ना करी सेटा आपनादेर साथे शेयर करब। आर बाच्चारा पोलाओ खूब पसंद करे। तो आज के सकाले नाश्ता करार पर सब बिछाना टेछाना गोछानो हये गेछे। एखन आमि भाबलाम जे आजके एकटु रोद उठेछे, पापोशगुलो धुये दिई। तो सब पापोशगुलो आगे प्रथमे धुये निच्छि, कारण शुकाते हबे, ना होले तो आबार माने गन्ध हये जाय किन्तु मोटा जिनिस। एई जन्य रोद जेहेतु उठेछे एई जन्य धुये आगे छादे दिये आसलाम। तो যাদের বাসায় বাচ্চা আছে তাদের মানে সব বাচ্চারই কিন্তু আমার বাচ্চাদের মতো আমি মনে করি পোলাও বিরিয়ানি বেশি পছন্দ। শুধু বাচ্চাদের না, আমারও খুব পছন্দ। আমার তো দেখা যায় ফ্রাই করতে হয়, তো ওই প্রতিদিন ওইভাবে চাউল ভিজিয়ে সেটাকে ভেজে অনেক সময় নিয়ে রান্না করা, এটা কিন্তু একটু মানে কষ্ট হয়ে যায়। তো দেখা যায় ভাতের মতোই আমি রান্না করি আমি পোলাওটা। তো আপনাদের সাথে সেই ইজিভাবে যে কীভাবে পোলাও রান্না করি সেটাই আজকে শেয়ার করব। এদিকে আমার গরুর মাংস রান্না হয়ে গেছে, সবজিও রান্না করে ফেলেছি, আর পোলাওটা এখন চাউলটা প্রথমে আগে ধুয়ে নিব। এটা ভিজানোর কোনো প্রয়োজন নাই, জাস্ট ধুয়ে পানিটা ঝরিয়ে এখন আমি ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে আমি বাটা মশলা যেটা লাগে, জিরা বাটা, আদা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা দিব, কারণ রসুন বাটা বেশি গন্ধটা মানে পোলাওয়ে কিন্তু আমার কাছে ভালো লাগে না, এই জন্য একটু কম কম দিব। আদাটা একটু বেশি দিব পরিমাণে, আর দিব একটু পেঁয়াজ বাটা। আর এখানে দিলাম আমি তেজপাতা দুটো এলাচ আর এক টুকরো দারচিনি। আর ইদানিং তো আমি আর কোনোভাবেই সরিষা মানে সয়াবিন তেল খাচ্ছি না, সবসময় সরিষার তেল খাচ্ছি সব কিছুতেই, আর এক্সট্রা ভার্জিন যে অলিভ অয়েল সেটা। তো আজকে পোলাও রান্না করব আমি সরিষার তেল দিয়েই। তো কিছু গোলমরিচ দিয়ে দিলাম, আর দিলাম হচ্ছে সম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম সরিষার তেল। তো এই প্রথম সরিষার তেল দিয়ে রান্না করছি, জানি না খেতে কেমন হবে। তো রান্না করার সময় টেনশন হচ্ছিল যে বাচ্চারা খেতে পারে কি না। তারপর রান্না করার পর মানে এত টেস্ট হয়েছে আসলে মানে বলার মতো না, মানে সরিষার তেল দিয়েও যে পোলাও এত মজা হয়। শুধু কালারটা একটু অন্যরকম, একটু মানে হলুদ হলুদ এসেছে এটাই যা, তাছাড়া কিন্তু খুবই মজা হয়েছে। অবশ্যই বাসায় আপনারা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিলাম একটু দুধ, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটাও আমি কি নর্মাল পানি দিচ্ছি, ঠান্ডা পানি মানে গরম না। তো তেল পানি দেওয়ার পর বুঝতে পাচ্ছি যে দেখেন এরকম যখন সয়াবিন তেল দিয়ে রান্না করি একদম সাদা থাকে, আর এখন তো একটু হলুদ হয়ে গেছে। তো রান্না করার পরও দেখলাম যে হলুদই ছিল, পোলাওটা অতটা ফ্রেশ সাদা হয়নি। তো এখন আমি চুলায় বসিয়ে দিব, একদম ঝরঝরে পোলাও হয় এত ফ্রেশ। আর এর ফাঁকে যে ফুল এনেছিল ওর বাবা, তো ফুলটা ভেজে দিয়েছি, এখন বাচ্চারা বলছে আগেই খাবে তো ওদেরকে খেতে দিলাম। তো ওটা শ্যুট করা হয়নি, জাস্ট নিয়ে গেছি, তখন আমার হাজব্যান্ডের লুঙ্গি পরা বলছে তুমি আমাকে লুঙ্গি পরা ভিডিও করবা, ওই জন্য আর করা হয়নি। তো এই এদিকে আমার পোলাও রান্না হয়ে গেছে, দেখতেও তো পারলেন একদম ঝরঝরে। এ পর্যায়ে আমি দিব সরিষার তেলের ভিতরে আমি সামান্য ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে এর ভিতরে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব।
আর জয়তারা তো খুব তাড়াহুড়া করছে, ওর আবার অন্য বাসায় যাবে, তো এর মাঝে চুলাটাও মুছে নিল। কিসমিস আর এ পর্যায়ে দিয়ে দিলাম কাজু বাদাম, এটাও একটু ভেজে নেব এর ভিতরে। তো আমার সব কিছু মানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন এটা আমি পোলাওয়ের উপর দিয়ে দিব আর একটু ঢেকে রাখবো। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যেহেতু ঘি দেওয়া হয়েছে। পোলাও রান্নার কিন্তু কোনো কথাই ছিল না, জাস্ট মা রান্না করছে, ওর বাবা বলল যে আজকে যেহেতু শুক্রবার তো তো পোলাও রান্না করো, তো ওই মুহূর্তে বলার সাথে সাথে ভাত বসাবো, এইভাবে কিন্তু আমি পোলাও করে ফেললাম এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর শুক্রবারে তো আমি এর আগে গত ভিডিওতে আমি বলেছি যে শুক্রবারে কিন্তু আমি দুপুরে খাওয়াটা একসাথে খাওয়া হয় না, কারণ আমার একটু সময় লাগে, তো আমার ছেলেও খায়নি, তো ওকে আমি খাইয়ে দিচ্ছি। আমার নামাজ প্লাস গোসল শেষ করা, ওগুলো করার মানে ইবাদত করার পরে আমি এসে হাবিবকে খাইয়ে দিচ্ছি এবং একই প্লেটে আমি খাচ্ছি। তো হাবিব সবজি দেখে বলছে না সবজি খাবো না খাবো না, ওকে সবজি খাওয়াতে হলে আমাকে অন্যমনস্ক করে খাওয়াতে হয়, কারণ একদমই খেতে চায় না। এর মাঝে পাশের বাসার ভাবি মানে কলিং বেলের শব্দ পরে দেখি যে উনি আবার তরকারি পাঠাইছে দুই রকমের, একটা মনে হয় মুকি দিয়ে ট্যাংরা মাছ আর একটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে কেমন করে যেন একটা তরকারি রান্না করছে, এই দুইটা তরকারি পাঠিয়ে দিল। এখন আর যেহেতু পোলাও খাচ্ছি এই জন্য খাইনি, এগুলা রেখে দিলাম রাতে খাবো। নিজে যতই রান্না করি না কেন, দেখা যায় পাশে ভাবিরা যা রান্না দেয় সেটাই কিন্তু খুব মজা লাগে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার পোলাও রান্না? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই মানে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা আজ মানে আমার ভিডিও অলরেডি দেখেন এবং সাবস্ক্রাইব করেছেন সেই সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল। আর সবাই এভাবে আমার পাশে আছেন এই জন্য আমি এত দূর পর্যন্ত এসেছি, আর আশা করছি আমার সামান্য কিছু মানে আছে তারপরে আমার টার্গেটটা ফিল হবে, ফুল হওয়ার পরে তো আমি আপনাদের মানে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো বন্ধুরা আপনাদের সবার কাছে আমি আবারও কৃতজ্ঞ যে আপনারা আমার পাশে আছেন, এভাবে ভিডিও দেখছেন। আর আমার একটাই কথা যে আমার বেশিরভাগ ভিউয়ার্স হচ্ছে আনসাবস্ক্রাইবার, তো যারা এখনও আমার ভিডিওটি মানে সাবস্ক্রাইব করেন নাই তবু আমার ভিডিও দেখেন সেই সব বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা যারা ইউটিউবার আমাদের কাছে একটা একটা সাবস্ক্রাইবারের অনেক মূল্য, এবং ভিউ তো মানে এটা তো বলাই না আপনারা বুঝতে পারেন। তো অবশ্যই ভালোবেসে আমার এই বোনটির চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি। আর আমার কাজ নিয়ে বা আপনারা যে ধরনের ভিডিও দেখতে চান সেগুলো যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে আমার মানে আমি আপনাদের চেষ্টা করব। আর এর ফাঁকে মানে আমরা যার কাছ থেকে মানে মুরগি খাই মানে
একসাথে দেখা যায় অনেকগুলো মুরগি আনা হয়, এগুলো সব দেশি মুরগি। তো ওই ভাইয়া সব একসাথে এরকমভাবে রেডি করে পাঠিয়ে দেয়, তো আমি এভাবে গোটা গোটায় রেখে দিই, তাহলে সুবিধা হয় রান্না করতে। কারণ অনেক সময় বাচ্চারা শুধু মানে পা খেতে চায়, তখন দেখা যায় দুই তিনটা মুরগি একসাথে বের করে মানে শুধু পা পিসগুলো নিয়ে রান্না করি। এক এক সময় এক একভাবে রান্না করা যায় এই জন্যই। আর এই মুরগিগুলো বেশ বড় ছিল, এর আগে তো বেশিরভাগ ছোট ছোট মুরগি দিত, আর আজকের মুরগিগুলো বেশ বড়ই ছিল, এই জন্য কাল মানে রান্না করবো, এই জন্য এক্সট্রা একটা রেখে দিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন এবং নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সরি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।